সরাসরি অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এবং তলাশের অনুষ্ঠান। আজকে যিনি উপস্থিত অবশ্যই আপনাদের ভীষণ একটা মনোগ্রাহী আলোচনা আপনারা শুনতে পারবেন টিভির ও প্রান্তে যারা আছেন। বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান এবং কার্ডিওলজিস্ট ডক্টর শঙ্কর কুমার চ্যাটার্জি আমাদের লাইভ অনুষ্ঠানে রয়েছেন। ডক্টর চ্যাটার্জি নমস্কার এবং স্বাগত আপনাকে। কার্ডিওলজিস্ট, সুতরাং আপনারা যে কোনো প্রবলেম, হার্টের প্রবলেম নিয়ে আপনারা চলে আসুন আমাদের লাইভ অনুষ্ঠানে। আমাদের নাম্বার, সরাসরি নাম্বার 2407-5673-74 যোগাযোগ করবেন অবশ্যই। ডক্টর চ্যাটার্জি তো আছেন, কিছু প্রশ্ন আমি রাখি আপনাদের তরফ থেকে, আপনাদের ফোনগুলো নিতে থাকবো। আচ্ছা, হার্টের অসুখ মানে কি, ভয়ের ব্যাপার মানে কি বলবেন আপনি? না, সবসময় তা নয়। আচ্ছা, হার্টের অসুখ নেই যে ভয় পেতে হবে, এবার ব্যাপার এরকম না। হার্টের অনেক অসুখ আছে, এটা কিছুদিন ট্রিটমেন্টের পরে হয়তো আর ট্রিটমেন্ট লাগেই না। আচ্ছা, তবে এর মেনই হচ্ছে যে আর্লি ডিটেকশন। হ্যাঁ, আপনি যদি আর্লি ডিটেক্ট হয় অসুখটা কি, তার যদি আর্লি ট্রিটমেন্ট শুরু হয় তাহলে অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায়, কোনো প্রবলেমই হয় না। আচ্ছা, কখন মানে লক্ষণগুলো কী কী, কারোর একটা হার্টের অসুখ হতে চলে হচ্ছে সে বুঝবে কী করে? ইউজুয়ালি যেটা হয়, একটু বয়স্কদের ইসকেমি খান্ডিজিস। আচ্ছা, একটু চলছে, মুখে ব্যথা হলো, থেমে গেল, ব্যথা কমে গেল। হয়তো সিঁড়ি যাচ্ছে, ট্রেন ধরবে, ট্রেন আসছে নিচে দিয়ে ও উপর দিয়ে উঠবে, সেই সময় দেখা গেলো মুখে ব্যথা হচ্ছে, ও দাঁড়িয়ে পড়তে হলো, ট্রেনটা ধরতে পারলো। যদি জোর করে ট্রেন ধরতে যায় হয়তো সে সময় ট্যাটা হতে পারে। আচ্ছা, আর যেটা হয়, এর সাথে অনেক সময় ঘাম হয়, বুক ধড়পড় করে আর বুকে চাপ চাপ লাগে, যে অসুবিধা হয় দুঃখে হাঁটতে গেলে হয়, এই প্রবলেমগুলো সাধারণত দেখা যায়। কমন এগুলো লক্ষণ। হার্ট অ্যাটাক কখন মানে কি করে বুঝবে মানুষ? হার্ট অ্যাটাক সিভিয়ার পেন হয়, আচ্ছা, লেফট সাইডে, এবং এই পেন রেডিয়েটিং টু লেফট আর্ম। হ্যাঁ,